আজকে দাঁড়াইছে একটু ভিন্ন আয়োজন নিয়ে, মানে দর্শক তো চাইবে মানে ভিন্ন ভিন্ন কিছু, তাই না? এই যে পরিমাণে ভালোবাসা দেয় সেই পরিমাণে বিনোদন তো আমরা দিতে পারি না। আচ্ছা, আজকের বিনোদন কি? আজকের বিনোদনটা হলো মানে এই যে হয়তো আমার মানে কিছু মানুষের শব্দ দিয়ে কিছু গান হবে, মানুষের নাম দিয়ে গান হবে, আর বিট বক্সে বাজান সাকিব। আর আসলে আমাদের জন্য নতুন ব্যক্তি, সেটাই আমি বলতে যাচ্ছিলাম, তাদের সঙ্গে মানে তার সঙ্গে কথা বলার আছেই অবশ্যই একটু যুক্তি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই, বাসা কোথায় জানতে চাই? বাসা আমার নওগাঁ জেলা আত্রাই থানা বড় কালিকাপুর গ্রাম। আপনি এই সঙ্গীতের সঙ্গে কতদিন হলো জড়িত আছেন বা কি অবস্থা? মোটামুটি ধরেন তাও 20-25 বছরের মতো। ও আচ্ছা, আপনার বয়সই তো ওই রকম? আমার বয়স 35। আচ্ছা আচ্ছা, আপনি মূলত মানে সঙ্গীতের সঙ্গে কি নিয়ে আছেন আর কি? আমি বাঁশি প্লে করি, আর বাঁশি প্লে করি। কিন্তু দুঃখের বিষয় বাঁশিটি সঙ্গে নেই, যার কারণে দর্শককে আমরা বাঁশির সুর শোনাতে পারলাম না। বিষয়টা হলো কি, উনি আসলে বাঁশির উপরে এতটাই পারদর্শী যা ওনার বাঁশি শুনলে যে কোনো লোক মুগ্ধ হয়। আচ্ছা, ওনার বাঁশির সুর কিন্তু আমাদের দর্শককে শোনাবো। বাঁশির আগে আর একটা জিনিস তার মনোমুগ্ধকর আছে, সেটা হলো এই যে সে কিন্তু এটাও খুব মনোমুগ্ধকর ভাবে বাজায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতুলনীয় বাজানো। ধন্যবাদ। আমরা বেশি বলছি না, না না না, বেশি না না, বোঝা যায় ভাব আছে যার গায়ে, দেখলে তার চেনা যায়। হ্যাঁ, আমরা চিনে নেব, জেনে নেব পরবর্তী কোনো এক ভিডিওতে। এবারে আমাদের শিল্পী যারা আছে তাদের সঙ্গে পৌঁছে। সুমাইয়া, আজকের প্রতিযোগিতা কি জানো কি? হ্যাঁ জানি। কি বলতো? অল্প অল্প ধারণা আছে কিন্তু সব জানি। আমি কিছু জানি না। রিয়ামণি তো গানের খনি। রুবিয়াপু, হ্যাঁ ভাই, আজকের প্রতিযোগিতার বিষয় কি জানেন? আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে আমাকে মানে মানুষের নাম লিখছে, মানুষের নাম দিয়ে যে নাম নামের অক্ষরটা হবে সেটা দিয়ে আমাদের গান করতে হবে। নাইমাপু, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। রিয়ার তো জানা, তো আমি মনে করি সময় নষ্ট করা মানা, তো এখন বোন তোরা গানা উঠিয়ে নাও, দেখো তোমার কি রঙের দুনিয়া তোরে চাই না, চাই না। এবারে রুবি আপু উঠিয়ে নাও। আপু, আপনি তো গালের মধ্যে পান, আপনি কেমন করে গাবেন গান? পান না খাইলে আপুর হয় না গান, বুঝলেন? এইবার তাহলে ধরে ফেলেন একটা। ওরে মায়ের কান্দনে যাবো জীবন, আমার ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না।
আবার ও মো মানুষ বনাইলা প্রেমের কারণে ভালোবাসি এই কারণে মিমের নামটাই এবার খালা রিয়ামণি উঠিয়ে নাও দুইটাই নাও দুটো নাও নাই মা আর মো না জানি কো না পরাধে তারপরে রয়েছে আবারও মানে এক রাউন্ড শেষ এবারে দ্বিতীয় রাউন্ড সময় পয়েন্ট পাস করে পেয়েছো সবাই পাস পাস কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল ধন্যবাদ এবারে রুবি আপু উঠিয়ে নাও আল্লাহ মালিক চাই তোমার কাছে দয়া ভিক্ষা চাই আল্লাহ যাই হোক
সম্মানীয় ব্যক্তি সম্মানীয় নাম তো ল দিয়ে পড়ছে তো আমার কি খালি কপালে ফই পরে আর কবিরা ফ দিয়ে গান কমিলে আগে এক নিজের বেলা শুনলো না পরের বেলা সাইড না দুই ফাগুনি পূর্ণিমালাতে চল পালায়ে যাই দেখি কি করো তুমি টানা টানি জীবন জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া বন্ধু মায়া লাগাইয়া নাসেক নাসে খাপল গেল খিলাবো দ্বিতীয় রাউন্ড শেষ তৃতীয় রাউন্ড সবাই সমান সমান না এবার সময়া আগুন তুমি কোথায় আগুনের তাপে সেদ্ধ হয়ে যাবে বাগুন হায় রে সময়ার গুণ সাকিব সাকিব যাই খেতে কখনো পরে নাকি সাথে তুমি আমার জীবনে সাথে তুমি বন্ধু কালা টান
তোমার তো শেষ। এবারে রুবি আপু উঠিয়ে নাও, দেখি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। আকাশ আকাশ কে রে আকাশ আমার গলা রে খুলে নে ললিতে আমার গলা খুলে নে ললিতে আর গাইতে তালি বিশ্বাসী বলো শিশু কালের ভাব আলো বাসারে শুধু সহলে হবে না তো, এই যে শটা দেখছেন এই শ দিয়ে তো গান করতে হবে তাই না। ওরে কেমন শেষ। এবার নাইমা উঠিয়ে নাও, আমার বাংলাদেশ। ওরে বাবা রিয়ালে তুই আবার কি এত ভালো আছিস জানো তো, কি উন্তুস্তা দিয়ে কর রা দিয়ে কর দেহ খেলা কত পাইলে না তো দান না র র র র র র র র র আমি গে র র র কি এক দান না বইলা লাইছে এক হ্যাঁ দুই দিন শেষ রশিয়া বলছে, তুমি যেটা বলছো ওটা বলছে, এখন আমি বলবো রঙের দুনিয়া গান কিটা দিনে এর ভিতর গাইছে ওই যে বলছে আমি বলবো এখন। হ্যাঁ এখন তাহলে কোনটা তাহলে গান রিপিট করা রঙ্গিলা রঙ্গিলা ও রঙ্গিলা রে বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে রঙ্গিলা রঙ্গিলা ও রঙ্গিলা রে বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে ভালোবাসি কথাটি মন নাই ভরে। তারপরে আমি অন্তস্থা দিয়ে বলে দেবো আমি। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি তাইলে ও এবারও তুমে হামে প্যার আমার রাখিও দয়াল মায়ার নজরে এবারে নাইমার দিন শেষ। রিয়ামণি প্রথমে স, তারপরে হলো আমি আগে বললাম আসি বলে গেল বন্ধু আইলো বলে গেল আইলো না,
জীবনেও সুখী হবি না, এইটাই বাস্তব। আচ্ছা তার পয়েন্ট কত যেন? কেউ না সেকেন্ড, সবাই সমান, আমি ফার্স্ট খালি। সবাই সমান, আমি ফার্স্ট। মামা আমার 3 পয়েন্ট বেশি, ওর একটা বলে দিয়েছে। আমরা তিনজন সেকেন্ড হইছি। তাতে কি তুমি খুশি? হ্যাঁ। তোমরা কি অখুশি? না আমরা খুশি হব, কারণ আমরা সবাই, আমার ফার্স্ট, সবাই জিতলেও খুশি না জিতলেও খুশি।